জিলহজ। জিলহজ মানে আজকে তো হইলো একদিন, গেল আগামীকাল দুই, আটই জিলহজ। হাজি সাহেবরা মক্কা শরীফে, এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবান গেল, ওনারা আটই জিলহজ মিনার প্রান্তরে উপস্থিত হবে। নয় জিলহজ সকাল থেকে একবারে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবে। মাগরিবের পরে, সূর্য ডুবার পরে তারা জুর আপনার মুজদালিফা আরেকটা জায়গা আর একটু সামনে এখানে আসবে, রাত্র এখানে থাইকা, সকালবেলা দশই জিলহজ আপনার আবার মিনায় আয়েশা শয়তানকে পাথর মারবে। এরপরে নিজেরা কোরবানি করবে, মাথা মুন্ডন করবে, এরপরে আল্লাহর ঘর তাওয়াফ করবে। এই যে কাজগুলো, মিনাতে যাবে, আরাফাতে যাবে, মুজদালিফায় রাত কাটাবে, আবার মিনাতে আইসা পাথর মারবে, আবার কুরবানি করবে, এই কাজ অবস্থায় এই সময়টা হাজিদের মূল কাজটা কি? মূল কাজটা শুধুই আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। এই এহরাম বান্দা শুরু করে আর টানা সেই আট তারিখ এহরাম বাঁধলে, অথবা নয় তারিখ, আট তারিখেই, নয় তারিখ থেকে আরাফার মূল টাইমে এই এহরাম বান্দা অবস্থায় শুধু তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় ভাই, পৃথিবীর এই মজাটা তোমারে আল্লাহর কসম কোনো শব্দ দিয়ে, কোনো ভাষা দিয়ে বোঝানো সম্ভব না, যে আল্লাহর ঘরের জন্য যখন বান্দা যায়, এহরামের কাপড় কইরা যখন আল্লাহর ডাক দেয়, কি মজাটা লাগে আল্লাহর কসম, এটা কোনো শব্দ দিয়া, ভাষা দিয়া বোঝানো যায় না। ফরমানরা, পাপীরা, ভিন নারী দেখা, অপরের ছবি দেখা, গান শুইনা, কক্সবাজারে ঘুইরা, মেয়েরে নিয়া হোটেলে, রেস্তোরাঁয়, পার্কে, বিনোদন কেন্দ্রে অবৈধ নাফরমানি করে মজা পায় মনে করে, আল্লাহর কসম একজন ইমানদার আল্লাহকে ডাইকা, আল্লাহকে সেজদা কইরা তার চাইতে একশো কোটি গুণ বেশি মজা পায়। এটাই তুমি জানো নাই, তুমি সেই মজার খবরই জানো না, তুমি সুখের সন্ধানই পাও নাই, তুমি জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, মদের মধ্যে, জুয়ার মধ্যে, মোবাইলের অশ্লীল ছবি, নর্তকীর নাচ, উলঙ্গ দৃশ্য, আর এ সুলেরে পিছন দিয়া বাইরানো, আর মাইয়ার পিছনে ঘোরা, এটার মধ্যে তুমি মজা পাইছো, আল্লাহর কসম তুমি জাহান্নামের মধ্যে আছো, জাহান্নাম। তুমি বোকার মধ্যে আছো, বোকা। আল্লাহর ইবাদতে মজা বেশি, আল্লাহর জিকিরে স্বাদ বেশি, আল্লাহর বন্দিগিতে মজা বেশি। তাদের চেহারা থাকে হাস্যোজ্জ্বল, হাস্যাস বাস্যাস, যারা আল্লাহর ইবাদত করে তারা উৎফুল্ল থাকে, খুশি খুশি থাকে, জিন্দগিতে মৌজ থাকে, আল্লাহর ইবাদতের স্বাদ থাকে। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি সারা বছর ওনারে দেখি, খুব একটা হাসি খুশি আনন্দে মজায় থাকে, অথচ কত কাজের পেরেশানি যে ওনার উপরে আছে, কিন্তু সবসময় হাস্যোজ্জ্বল, সবসময় উৎফুল্ল, সবসময় প্রফুল্ল, কারণ সারাক্ষণ জবানে আল্লাহর জিকির করে, আল্লাহকে ডেকে মজা, আল্লাহর বন্দিগি করে স্বাদ। তুমি পরীক্ষামূলক নামাজ পড়ে 15 দিন দেখো তোমার দিলে কেমন লাগে, আর এখনকার বেনামাজি হালাতে কেমন আছো, অচিরেই পার্থক্য হবে, অচিরেই পার্থক্য হবে। যত লোক পৃথিবীতে কাফের বেঈমান ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, তারা প্রত্যেকে স্বীকৃতি দিছে, আগে যখন কুফুরিতে ছিলাম, ইয়াহুদি ছিলাম, খ্রিস্টান ছিলাম, হিন্দু ছিলাম, তখন কষ্ট দুঃখ যন্ত্রণা পেরেশানির জাহান্নামে ছিলাম, যখনই কালেমা পড়লাম নতুন আনন্দ ফুর্তি মজা স্বাদ অনুভব করলাম। অতএব বোঝা গেল নাফরমানির মধ্যে সুখ নাই, তৃপ্তি নাই, আরাম নাই। এই জন্য এই ছেলেদেরকে বলি, বাবা অহরহ বলি, দিবানিশি বলি, রাত্র দিন বলি, আমি নিজেকে কদর কর, নিজেকে কদর কর।
দিন রাত সারা দিন শুধু মোবাইলে ছবি দেখা, মেয়ে দেখা, নাচ দেখা, এ তো মানুষের জিন্দিগি না, এ তো কুকুর বিড়ালের জিন্দিগি, চেতনি খ্রিস্ট জিন্দিগি, এটা তো কোনো জীবন হইতে পারে না। সারাদিনে এক টানা সারাদিন নাচ গান ফুর্তি ছবি, এই বন্ধুদের আড্ডা, এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ না। আমি তো সবসময় বলি এটা আমার পরিষ্কার বুঝ, আমার এটা বিশ্বাস, এটা যত ছেলে মেলে ছেলে মেয়ে নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, সারাক্ষণ এই মোবাইল ছবি নাচ গান ফুর্তি নিয়ে পড়ে থাকে, এগুলো একটাও সুস্থ না, সব দিয়ে অ্যাবনর্মাল, এগুলো সব প্রতিবন্ধী, এগুলো সবগুলো মানসিক রোগী, এগুলো একটাও সুস্থ না। সুস্থতাই যে সে তো আল্লাহকে চিনে, স্বাভাবিক যে সে তো আল্লাহকে চিনে। আল্লাহ তাআলা বলেন আমি বানাইছিলাম আমারে চিনবার জন্য, আমার বন্দিগির জন্য, অতএব যে আমারে চিনে না আমার বন্দিগি করে না, তা আমি তো তার জন্য বানাই নাই, তো সে মানুষ থাকে কেমনে? বুঝেন নাই আমার কথাটা, মানুষকে তো বানাইছেই আল্লাহ কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এই আয়াতের একটা অর্থ হইল লিয়াবুদুন আই লিয়ারিফুন, হুজুর আছে এখানে আল্লাহকে চিনার জন্য। তো যে মানুষটা আল্লাহকে চিনেই না সে মানুষ হইল কেমনে? সে মানুষ থাকে কিভাবে? সে তো হাইওয়ান হয়ে যায়, জানোয়ার হয়ে যায়, পশু হয়ে যায়। জীবনটাকে চিনলেন না আপনারা, ঘুম থেকে উঠে কামাই রোজগারি, আবার রাত আইসা ঘুম, সারাদিনে নাচ গান বিড়ি সিগারেট চা দোকানের আড্ডা গল্প গুজব গালি গালাস অশ্লীল কথাবার্তা বেহায়া জিন্দিগি শুধুই কেবল, এটা কি কোনো জীবন হইল মিয়া? এটা কি কোনো জিন্দিগি হইল মিয়া? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব মৌলিকভাবে লম্বা সময় বয়ান করা যাবে না, আমি আপনাদের কাছে প্রথম বললাম এটা, এই রাতগুলো দিনগুলো কোরবানির দিন পর্যন্ত ইনশাআল্লাহ কদর করবেন, যথাসম্ভব কিছু রোজা রাখেন, কিছু নফল নামাজ পড়েন, নিজেকে গুনাহ থেকে বাঁচান। সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজি এই সময়ে আল্লাহর ঘরে চিৎকার করে কাঁদতেছে, দোয়া করতেছে, এই সময়ে যদি আল্লাহ দেখে আমার এখানে তাই কেউ আমার কোনো বান্দা আমার জিকির করে আমার স্মরণ করে, আশা করা যায় আল্লাহ তাআলা ওই হাজিদের সম পরিমাণ নেকি আমাদেরকেও দান করবে। আল্লাহ তো সাদৃশ্য চায়, সাদৃশ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়, আসলের মধ্যেও বরকত দেয়, সুরত ধরলে সাদৃশ্য ধরলেও আল্লাহ বরকত, আল্লাহ বরকত। হাজিদের জন্য যেমন এহরাম বাঁধলে কিছু জিনিস নিষেধ হয়ে যায়, আল্লাহ নবী বলছে কোরবানির নিয়ত যারা করে তারাও যেন চুল না কাটে আর নখ না কাটে, তারাও যেন হাজিদের সাদৃশ্য ধারণ করে, যে হাজিদের জন্য যেমন কিছু জিনিস নিষেধ হয়ে গেল আমরাও কোরবানির নিয়ত করে নিজেরা কিছু জিনিস নিজেদের থেকে নিষেধ করলাম, আর আল্লাহর কাছে চাইলাম আল্লাহ সামর্থ্য না থাকাতে তোমার ঘরে যাইতে পারলাম না, কিন্তু এই দেশে থাইকা তোমার হাজি সাহেবানদের সাদৃশ্য সুরত ধরলাম, আল্লাহ তুমি আমাদেরকেও তাদের সম পরিমাণ নেকি দান কর। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া আদিব সাহেব হুজুর, হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা, কোনো আল্লাহর ঘরের মেহমান যখন হজে যায় তুমি তার এই চোখে পানি নিয়া বেদনা ভরা দিলে ব্যথা ভরা দিল দিয়া তারে বিদায় দিও। কয় আল্লাহ তাআলা হতে পারে যে হাজি সাহেব আল্লাহর ঘর দেখে আনন্দিত হবে, আর তুমি না দেখে বেদনা কষ্ট পেলে আল্লাহ তাআলা ইচ্ছা করিলে পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা উভয়কে নেকি বরাবর করে দেবে। এজন্য আমরা আমল করার চেষ্টা করি, জীবনটাকে কদর করি। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন অনিমা আজরুল আমিলিন, শোনো আমার আমলকারী বান্দাদের পরিণতি বিনিময় কতই না উত্তম হবে। আল্লাহ কোরআনে বলছেন লিমিথলি হাদা ফালিয়ামালিল আমিলুন, আল্লাহ তাআলা কোরআনে বলেন জান্নাতের নিয়ামত অর্জনের জন্য আমলকারী বান্দাদের উচিত বেশি বেশি আমল করা। আল্লাহ তাআলা এটাই বারবার বলছেন,
তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে চায় বন্দিগি, আমল, গাফলতি খামখেয়ারি করে কোনো লাভ নাই ভাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। চলেন এবার আয়াতটার তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বুদনা শব্দের অর্থ হল কোরবানির জন্য নির্ধারণকৃত উট সমূহ। তো এখানে তাফসীরের মধ্যে লিখছে, কোরবানির জন্য যত প্রাণী নির্ধারণ করা হয়, যেগুলো আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, মহিষ, এগুলো কোরবানির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদিত প্রাণী, ঠিক কি না বলেন? তা আল্লাহ তাআলা বলেন, এগুলোর মধ্য থেকে যেই যেই প্রাণীটাকে আমার বান্দা কোরবানির জন্য নির্ধারণ করে, আমি এই গরুটা কোরবানি দেব, এই ছাগলটা কোরবানি দেব, এই উট কোরবানি দেব, এই দুম্বা কোরবানি দেব, এই মহিষ কোরবানি দেব, এই ভেড়া কোরবানি দেব, যে যেইটাকে কোরবানির জন্য নির্ধারণ করে, আল্লাহ তাআলা বলেন, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহ তাআলা ওইটাকে বানাইয়া দিলাম, আমি আল্লাহর নিদর্শন, ওইটা আমার, ওইটা আমার করে নিলাম। যেই প্রাণীগুলো কোরবানির জন্য নির্ধারণ হয়, আল্লাহ তাআলা বলেন, এগুলো আমার নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। মসজিদ তাফসীরের মধ্যে আছে আল্লাহর নিদর্শন, এই যে মাদ্রাসা আল্লাহর নিদর্শন, কোরআনুল করিম এটা আল্লাহর নিদর্শন, কাবা ঘর আল্লাহর নিদর্শন, আল্লাহর নেক বান্দা এরা আল্লাহর নিদর্শন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা জিন্দগির সব কিছু, প্রতিটা সুন্নাত, প্রতিটা আমল, প্রতিটা কথা আল্লাহর নিদর্শন। ঠিক তেমনিভাবে কোরবানির জন্য নির্ধারণকৃত সমস্ত প্রাণী, এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ তাহলে কোরবানি যখন বান্দা করার সিদ্ধান্ত নেয়, ওই প্রাণীটাকে আল্লাহ তাআলা তখন নিজের করে নেয়। আর নিজের করে নিলে এবার ভাবেন তো নেকিটা কেমন দেয়, নেকিটা কেমন দেয়। আপনি যদি বলেন, আল্লাহ কোরবানি দিলে আপনি আমারে কেমন নেকি দিবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা বোঝো না, কোরবানির প্রাণীটাকেই যেখানে আমি আমার করে নিছি, তাহলে এক প্রাণীকে যদি আমি আমার করে নেই, ওই প্রাণীটা যেই মানুষটা কোরবানি দিল তাকে কি আমি আমার পর করে রাখব? তাইলে কোরবানি, আল্লাহ তাআলা বলেন, কোরবানির জন্তুগুলো আমার নিদর্শন। তাহলে এই হিসাবে প্রথম মনে রাখতে হবে, কোরবানির ক্ষেত্রে যেই প্রাণীটা কিনবেন, সিদ্ধান্ত নেবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা যেন উত্তম, সুন্দর, হৃষ্টপুষ্ট, সতেজ হয়, কোনো রকম দুর্বল, মরা, বেরাইমা এটা দেওনে না, বুঝুন না কথাটা, এরকম না, এরকম কোরবানির ক্ষেত্রে এটা না হওয়া। কোরবানি এই কথা বলে যে প্রতি বছর দিয়ে আসছি, এবছর যদি না দেয় মানুষে কি কইব, মানুষে আপনার মাথা কইব, মানুষে কি বলবে না বলবে এটা আপনার কি দরকার? আপনি চিন্তা করবেন আল্লাহ কি বলবে, সেটা না আমার দরকার। তাহলে অতএব লোক দেখানো কোনো মানসিকতা বা মানুষের কাছ থেকে লজ্জা, সরম ইত্যাদির কারণে, এই বেটা সর বেটা, আহম কথা। তো আল্লাহ তাআলা বলেন, এটা আমার নিদর্শন, এটা আমার জন্য তুমি দিচ্ছ। আপনি কল্পনা করেন তো, সরাসরি আল্লাহকে যদি দিতে যাইতেন সামনাসামনি, তো কতটা পবিত্র, সুন্দর, কতটা হৃষ্টপুষ্ট করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা যদি বলে বান্দা এতটা দুর্বল, একেবারে কোনো রকম, এটাই আমার জন্য আনলা, তখন আপনি কি লজ্জিত হবেন না? কোরআনুল করিমের মধ্যে আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কোনোভাবেই নেকি পাবে না যদি না তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওই জিনিস যেটা তোমাদের সবচেয়ে প্রিয়, উত্তম, সেটা সেটা না দিলে
তোমরা নেকি পাবা না। তাফসীরের মধ্যে আছে, নবীজির জামানায় মদিনায় কিছু সাহাবি গরিব ছিলেন, যারা মদিনার মানুষ না, অন্যখান থেকে আইসা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, মসজিদের মধ্যেই উনারা থাকতেন। তো এই উনাদেরকে মদিনার সাহাবিরা খেজুর আঙ্গুর খানা খাবার আইনা দিয়ে যাইতেন। এখানে উনারা যা রাইখা যাইত স্বতঃস্ফূর্তভাবে এগুলোই উনারা খাইতেন, এই গরিব সাহাবিরা। আসহাবে সুফফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এদের মধ্যে একজন ছিলেন। তো মাঝে মধ্যে দুই একজন সাহাবি করছে কি, খেজুর আঙ্গুরের মধ্যে যেগুলো একটু ফুরান বা ভালো করে বাতি হয়েছে না, এগুলো ভালো করে দাম পাবে না, এগুলোর ছড়ি আইনা মসজিদে নববীর মধ্যে ওই দিয়া যাইতো না করে। আল্লাহ তাআলা সরাসরি এই দৃশ্য দেখে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছেন, এক বিন্দু নেকি পাবা না যদি সবচেয়ে প্রিয়টা আল্লাহর রাস্তায় না দাও। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ভালোবাসা যেটা প্রিয়টা এটা দিতে হবে।